আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনআইডি টু জিপি অল নাম্বার এবং সম্পূর্ণ নাম্বার বের করবেন। তো আমাদের নামে অনেক সময় এমন হয় যে অনেকগুলো সিম নিবন্ধন করা থাকে, ইভেন আমরা নিজেই জানি না যে সিমটা আমরা কাকে নিবন্ধন করে দিয়েছি বা কিভাবে আমাদের আইডির বিপরীতে নিবন্ধিত হয়েছে। তো যারা এই সমস্যা সম্মুখীন হন বা এই ধরনের প্রবলেম ফেস করেন, তারা আসলে একমাত্র কাস্টমার কেয়ারে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, এছাড়া আপনারা নাম্বারগুলো বের করতে পারেন না। তো অনলাইনে বর্তমানে যে সিস্টেমগুলো রয়েছে, একটা হচ্ছে *1600*01 হেজ ডায়াল করে নাম্বারগুলো দেখা, আর একটা হচ্ছে মাই জিপি অ্যাপস থেকে নাম্বারগুলো দেখা। তো এইভাবে হচ্ছে আপনারা ফুল নাম্বার দেখতে পান না। তো কিভাবে ফুল নাম্বার দেখতে পারবেন তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনিও আপনার আইডির এগেনস্টে কয়টা জিপি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে তার সবগুলো নাম্বার এবং সম্পূর্ণ নাম্বার দেখতে পারবেন। তো বর্তমানে আমরা যেভাবে দেখি আমাদের নামে কয়টা সিম আছে, সেটা হচ্ছে *1600*01#। তো এটা ডায়াল করে আমরা যদি আমাদের আইডির চারটা ডিজিট দিই, এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে কীরকম দেখাই। তো আমি ডায়াল করেছি, তো দেখতে পাচ্ছেন এখানে আইডির চার ডিজিট দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আমরা চার ডিজিট দিয়ে দিচ্ছি। তো ফিরতে এসএমএসে আপনারা নাম্বারগুলো দেখতে পারবেন, কিন্তু ফুল নাম্বার এখানে দেখতে পারবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এসএমএস চলে এসেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আইডির এগেনস্টে হচ্ছে 13টি সিম নিবন্ধিত রয়েছে। তার মধ্যে এইখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন লাস্টের 3 ডিজিট করে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে GP013 দেখতে পাচ্ছি, 014 দেখতে পাচ্ছি, 757 এরকম দেখতে পাচ্ছি। তো ফুল নাম্বারটা কীভাবে দেখবেন, ফুল নাম্বারটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বের করে দেখাবো। সেম মাই জিপি অ্যাপ থেকেও আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি ঠিক এইরকম দেখতে পারি। সার্ভিস অপশনে গিয়ে সিমস ইউ ওন, এখানে যদি আপনি আপনার আইডির চার ডিজিট দেন, সেক্ষেত্রেও সেমভাবেই নাম্বারগুলো শো করবে, যার মাঝখানের অংশগুলো কিন্তু এখানে নেই। তো এই সম্পূর্ণ নাম্বারগুলো আপনি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য যা করতে হবে, আপনাকে চলে যেতে হবে গ্রামীণফোনের ওয়েবসাইটে, অথবা আমি যে মাইজিপিতে লগ ইন করেছি সেই মাইজিপিতে আপনার লগ ইন করতে হবে। এমন একটি নাম্বার দিয়ে লগ ইন করতে হবে যে নাম্বারটি আপনার নামে নিবন্ধন করা, অথবা যার সিমগুলো আপনি দেখতে চাচ্ছেন, অর্থাৎ তার নামে কয়টা সিম আছে তার নামে নিবন্ধন করা এমন একটি সিমের মাইজিপি থেকেই কিন্তু আপনাকে দেখতে হবে। তো আপনি মাইজিপিতে গিয়ে সার্ভিস অপশনে চলে যাবেন। সার্ভিস অপশনে চলে যাওয়ার পর একেবারে নিচের দিকে আপনারা লাইভ চ্যাট নামে একটা অপশন দেখতে পারবেন। এই অপশনটা আপনারা গ্রামীণফোনের ওয়েবসাইটেও পেয়ে যাবেন, আমি ওই লিঙ্কটাও দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন স্ক্রিনে দেখানো কিউআর থেকে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে নানান ধরনের হেল্পফুল জিনিস দিয়ে থাকি যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো লাইভ চ্যাটে ক্লিক করার পর এখানে হচ্ছে নাম আর ফোন নাম্বার দিয়ে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের নাম আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপাতত। তো এটা ওটিপি ভেরিফিকেশন করে নেবেন নাম ফোন নাম্বার দিয়ে। আগে লাইভ চ্যাট থেকে সরাসরি কথা বলা যেত, এখন হচ্ছে ওটিপি ভেরিফিকেশন করার পর কথা বলতে হয়। তো আমরা ভেরিফাই করে গেট স্টার্টেড করে দিলাম। তো এরকম করার পর আপনার সামনে এরকম কিছু অটোমেটিকলি মেনু চলে আসবে, যেখানে SMS লেখার অপশন দিয়ে দিবে, সেখানে আপনারা লিখবেন এজেন্ট। স্পেলিংটা এখানে খেয়াল করেন, AGENT। যখন আপনি এজেন্ট লিখবেন তখন আপনি এজেন্টের সাথে কানেক্টেড হতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট এজেন্টে আমরা ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে তাদের একজন এজেন্ট আমাদের সাথে সরাসরি চ্যাটে যুক্ত হবেন এবং আমাদের সাথে কথা বলবেন, এবং তার থেকে কিভাবে আমরা সম্পূর্ণ নাম্বারগুলো দেখে নিব সেটাই আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন রিপ্লাই করেছে, গুড ইভিনিং স্যার, আই এম সাকিব ফ্রম গ্রামীণ ফোন, প্লিজ অ্যালাউ মি টু অ্যাসিস্ট ইউ উইথ ইউর রিকোয়েড সার্ভিস। অর্থাৎ আমরা কোন সার্ভিসটা নিতে চাই সেটা উনি জানতে চাচ্ছে। তো এখানে আমরা সরাসরি বাংলা বা ইংলিশে লিখে দিব যে আমরা আমাদের নামে নিবন্ধনকৃত সকল সিমের নাম্বার দেখতে চাই। তো ভিউয়ার্স আমরা এখানে লিখে দিয়েছি যে আমার নামে রেজিস্ট্রেশন করা সকল জিপি নাম্বার দেখতে চাই। তো দেখা যাক উনি আসলে কি রিপ্লাই করেন। তো ভিউয়ার্স এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি, যেটা হচ্ছে চ্যাটিং করার মাধ্যমে। আপনারা দেখতে থাকেন, আমি সরাসরি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উনি রিপ্লাই করেছে, ধন্যবাদ স্যার কোয়েরিটির জন্য। তো এখানে তারা আমার নাম্বারটি দিয়েছে, আপনি কি এই নাম্বারটি যে এনআইডি দিয়ে রেজিস্টার্ড, আপনি কি ওই এনআইডি রেজিস্টার্ড অন্য সকল নাম্বারগুলো দেখতে চাচ্ছেন? এখানে আমরা বলে দিব জি।
অর্থাৎ আমি যে মাইজিপি থেকে লগ ইন করেছি বা যে নাম্বারটি দিয়ে লাইভ চ্যাটে লগ ইন করেছি, তারা আমাকে জিজ্ঞেস করছে এই নাম্বারটি যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা ওই এনআইডির বিপরীতে সকল নাম্বার আমি দেখতে চাচ্ছি কিনা। তো আমরা এখানে জি বলে দিলাম, তারা হচ্ছে এখন আমাদেরকে নাম্বার লিস্টটা দিয়ে দিবে একটু ভেরিফিকেশনের মাধ্যমে। তো কী ভেরিফিকেশন লাগে সেটা আপনারা ভিডিও থেকেই দেখে নিন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্যার ভেরিফিকেশনের জন্য কাইন্ডলি যে স্মার্ট এনআইডিটি দিয়ে এই নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে সেই এনআইডির লাস্ট 4 ডিজিট জানাবেন এবং ডেট অফ বার্থ ফুল ফর্ম জানাবেন। তো আমরা আমাদের লাস্ট 4 ডিজিট আইডি কার্ডের এবং ডেট অফ বার্থ এখানে জানিয়ে দেব, লাস্ট 4 ডিজিট এবং ডেট অফ বার্থটাও আমরা এখানে জানিয়ে দেব। তো ভিউয়ার্স আমাদের কাজ কিন্তু শেষ, ভেরিফিকেশনও শেষ, তারা জাস্ট আইডির লাস্ট 4 ডিজিট নিয়েছে এবং ডেট অফ বার্থ নিয়েছে। এখন আমাদের নামে নিবন্ধনকৃত সকল নাম্বার সম্পূর্ণভাবে তারা আমাদেরকে দিয়ে দিবে। তো এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন, কিছুটা সময় নিয়েছে, আমরা সময় দিয়ে সহযোগিতা করছি। তো যদিও ভিডিওটা একটু লং মনে হতে পারে ভিউয়ার্স, কিন্তু এটা আসলে আপনার জন্য উপকারী ভিডিও, আপনি এটা দেখে অবশ্যই অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক নতুন নতুন আপডেট পেয়ে যাবেন যেগুলো আমি অনেক সময় ভিডিওতে দেই না বা ভিডিও করি না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকের আছে বিকাশে অনেক সময় টাকা পয়সা আটকে যায়, বিকাশ কার নামে আপনারা সেটা জানেন না বা কোন আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা জানেন না, বা যদিও নাম জানেন সেক্ষেত্রে হচ্ছে সেই লোককে আপনারা খুঁজে পান না বা চিনেন না। এরকম কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন সেক্ষেত্রে আপনি আমার থেকে বিকাশের পিনটা রিসেট করে নিতে পারবেন কোনো প্রকার ইনফরমেশন ছাড়াই। এর জন্য অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রামে বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো তারা আমার কাজটি করছে, তারা কিছুটা সময় চাচ্ছে, সময় দিচ্ছি। সব সময় ভিউয়ার্স এত সময় লাগে না, আপনি হচ্ছে আরও অনেক ফার্স্ট টাইমেও পেয়ে যেতে পারবেন। সেটা হচ্ছে ডিপেন্ড করে কতজন মানুষ চেটিংয়ে আছে এটার উপর। তো আপনি ফ্রি টাইমে নক করলে আপনি খুব তাড়াতাড়ি সার্ভিসটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য। স্যার আপনার মেনশনেট এনআইডি দিয়ে এই নাম্বারগুলো রেজিস্টার্ড। তো এখানে আমরা এনআইডি দিয়ে যে নাম্বারগুলো রেজিস্টার্ড রয়েছে সেই নাম্বারগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে আপনার নামে নিবন্ধনকৃত নাম্বারগুলো কে ব্যবহার করছে বা কার কাছে আছে আপনি চাইলে কল করেও যোগাযোগ করে জানতে পারবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি নাম্বারগুলো বন্ধ করে দিতে পারবেন বা আপনার পরিচিত আত্মীয় স্বজন কারো নামে যদি থাকে আপনি চাইলে মালিকানা ট্রান্সফার করে তার নাম্বার তার নামে দিয়ে দিতে পারবেন। তো এটাই একমাত্র পদ্ধতি যার মাধ্যমে হচ্ছে আপনারা নিজে নিজে কোনো প্রকার কাস্টমার কেয়ারে না গিয়ে ঘরে বসেই নিজের নামে নিবন্ধনকৃত সকল জিপি নাম্বার নিজে নিজেই দেখতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ আপডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।